ফ্রেন্ডস আইম ডক্টর ইফত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যারিকা অফ ফ্যান্টা অ্যান্ড ওয়েলকাম টু দাওয়ার টেস্ট সিরিজ তো আজকের ভিডিওতে আমরা আরেকটি নতুন টেস্টের ব্যাপারে ডিসকাস করবো তো আজকের এই ভিডিওতে আমরা লাইপেস টেস্ট নিয়ে ডিসকাস করব লাইফ প্লেস এটি ব্লাড টেস্ট আমরা জানি কিন্তু অনেকেরই ক্ষেত্রে অজানা আছে বা এটা কখন করতে দেওয়া হয় কোন কোন ডিজিজ কন্ডিশনে করতে দেওয়া হয় এই টেস্টের মাধ্যমে আমরা কীভাবে কী জানতে পারি এর রেজাল্ট আমরা বুঝবো কী করে এই সমস্ত কিছুর ব্যাপারে আমি ডিটেলসে আজকের ভিডিওতে ডিসকাস টেস্ট করবো তো চলো দেখে নিই তো লাইপেজ টেস্টের ব্যাপারটা জানার আগে ফার্স্টে আমরা জানবো এই লাইপেজটা আসলে কি লাইপেজ হলো এক আমরা জানবো তো সবার আগে আমরা জানি আমাদের বিহাইন্ড দ্য লোয়ার পোর্শন অফ দ্য স্টমাকে একটা প্যানক্রিয়াস নামক অঙ্গ থাকে আমরা জানি যাকে আমরা অগ্নাশয় বলে জানে থাকি এবং সেই প্যানক্রিয়াস থেকে এই লাইপেস এটি একটি ডাইজেস্টিভ ফ্লুইড বা ডাইজেস্টিভ জুস বলতে পারি এটা কিন্তু নিঃসৃত হয় এবং এই লাইপেস আমাদের ফ্যাট পরিপ্রাকে সাহায্য করে মানে ফ্যাটকে ডাইজেস্ট করতে হেল্প করে তো আমাদের ব্লাডে তো কিছু পরিমাণ এই লাইপেসের থাকাটা কিন্তু নর্মাল কিন্তু যদি কোনো কারণে আমাদের যে প্যানক্রিয়াসের যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায় বা কোনো ডা প্যানক্রিয়াটিক ডিসিজের ক্ষেত্রে বা যাদের হয়তো গ্লুটেন ইনটলারেন্স থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই লাইপেজের অ্যামাউন্টটা বেড়ে গিয়ে থাকে তো আজকে আমরা দেখবো এই লাইভ পেস্ট টেস্টের ব্যাপারে ডিটেলসে তো চলো দেখে নিই শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন অফ ওমার লেটেস্ট আপডেট তো চলো দেখিনি আজকের এই টেস্টের ভিডিও লাইভ পেস্ট টেস্ট নিয়ে তো ফ্রেন্ডস এবার আমরা ডিটেলসে দেখে নিই এই লাইপেজ টেস্টের ব্যাপারে তো লাইপেজ টেস্টে ফার্স্ট আমরা দেখবো এই টেস্টটা আসলে কী বা কাকে বলে তো আমরা বলতে পারি আর লাইপেজ টেস্ট ইজ আ টেস্ট দ্যাট মেজার্স দ্য লেভেল অফ লাইপেজ এনজাইম ইন ইউর ব্লাড আমরা ফার্স্ট এই ভিডিওর শুরুতে বললাম যে লাইফেস আমরা জানি একটা ডাইজেস্টিভ ফ্লুইড বা একটা এনজাইম যেটা আমাদের শরীরে ফ্যাট পরিপাকে মানে ফ্যাট ডাইজেশনে হেল্প করে এবং এই লাইফেস এই এনজাইমটা বা এই উচ্ছেসকতা নিশ্চিত হয় আমাদের প্যানক্রিয়াস থেকে নেক্সট আমরা দেখবো হচ্ছে কখন বা কোন কোন সিমটম প্রেজেন্ট থাকলে বা কোন ডিজিজ কন্ডিশনে আপনাকে আমরা এই লাইফেস টেস্ট করতে দিয়ে থাকি তো ফার্স্টে কিছু সিমটম আছে যেমন হচ্ছে অ্যাবডোমিনাল পেন পেন ইন আপার বেলি মানে আপনার পেটের উপর উপর পাঠে মানে উপরের দিকে একটা যদি ব্যথা বোধ হয় এবং সেই পেনটা যদি স্প্রেড করে ব্যাকের দিকে মানে কোমরে ব্যথাটা স্প্রেড করে যায় এই ধরনের যদি একটা পেনের সিমটম দেখা যায় এবং তার সাথে সাথে নসিয়া এবং ভমিটিং গা ঘুলানো গুলানো ভাব এবং হচ্ছে ভমিটিং টেন্ডেন্সি বমি পাওয়া একদমই খাওয়ার খাওয়ার ইচ্ছা থাকে না ক্ষুধা মন্দ যাকে বলে এবং হচ্ছে অ্যাবডোমেনে এক ধরনের সলোয়েন টেন্ডার থাকে টেন্ডারনেস প্রেজেন্ট থাকে এবং তার সাথে সাথে যদি ফিভারও থাকে এবং ডায়রিয়া হয় এবং যে স্টুলটা পাস হয় স্টুলের সাথে যদি ফ্যাটও থাকে এবং তার সাথে সাথে পালস রেট যদি অনেক বেড়ে গিয়ে থাকে ফার্স্ট হার্টবিট থাকে এই ধরনের যদি সিমটম দেখা যায় তখন কিন্তু এই লাইপেস টেস্ট করতে দেওয়া হয়ে থাকে পেশেন্টকে আরেকটা হচ্ছে প্যানক্রিয়েটিক ডিজিজের ক্ষেত্রে কোনো ধরনের প্যানক্রিয়াসের কোনো যদি ডিজিজ থাকে সেই ডিজিজ চলাকালীন তার ট্রিটমেন্টটা কতটা চলছে সেটাকে কিন্তু মনিটর করতে এই টেস্ট এই লাইফে টেস্ট করতে দেওয়া হয়ে থাকে যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে এই টেস্ট করতে দেওয়া হয়ে থাকে তার সাথে সাথে সিস্টিক ফাইব্রোসিস সিরোসিস এই কন্ডিশন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই টেস্ট করতে দেওয়া হয়ে থাকে তার সাথে সাথে রয়েছে নেক্সট আমরা দেখব হচ্ছে এছাড়াও হচ্ছে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ মানে হচ্ছে গ্লুটেনের অ্যালার্জি জড়িত একটি ডিজিজ যাদের গ্লুটেনের অ্যালার্জিটা থাকে মানে গ্লুটেন মানে হচ্ছে কিছু কিছু গ্রেনসে যেমন হচ্ছে হুইট বার্লি রাই এই সমস্ত থেকে যাদের অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই লাইপেস টেস্ট করতে দেওয়া হয়ে গিয়ে থাকে এর সাথে সাথে রয়েছে প্যান্কেয়াটাইটিস অ্যাকিউট প্যানকিয়াটাইটিসকে ডিটেক্ট করতে কিন্তু এই লাইপেস টেস্ট করতে দেওয়া হয়ে থাকে এই সমস্ত কন্ডিশনে এই টেস্ট করতে দেওয়া হয়ে থাকে নেক্সট আমরা দেখবো এই লাইপেস টেস্ট কিভাবে করা হয় তো এই লাইপেস টেস্ট একটা ব্লাড টেস্টও যেমন ব্লাড কালেক্ট করে হাতের শিরা থেকে ব্লাড কালেক্ট করে ব্লাড স্যাম্পল দেওয়া থেকে এই টেস্ট করা হয়ে থাকে এবং প্রিকশনের কথা বলতে গেলে এই টেস্ট করার আগে কিন্তু এইট টু টুয়েলভ আওয়ার্স আপনার কিছু খাওয়া চলবে না খাওয়া এবং আপনাকে ফাস্টিংয়ে থাকতে হবে এইট টু টুয়েলভ আওয়ার্স এবং যদি কোনো পানিও নিয়ে থাকেন সেখানে শুধু আপনি জল পান করতে পারেন আর কিছু পানিও চলবে না নেক্সট যেমন হচ্ছে এবার দেখব আমরা আর একটা যদি কোনো মেডিকেশান আপনার চলে হয়েছে রেগুলারলি বেসিসে আপনি কোনো মেডিকেশান নিয়ে থাকেন সেটাও কিন্তু আপনার ডক্টরকে অবশ্যই জানানো উচিত এই টেস্টের আগে নেক্সট আমরা দেখবো হচ্ছে নর্মাল লেভেলটা কত তো এই নর্মাল লেভেল যদি দেখি আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাডাল্ট টু সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্সের বিলো যাদের অ্যাডাল্ট থেকে যাদের বছর রয়েছে সিক্সটি ইয়ারের কম তাদের ক্ষেত্রে এই নর্মাল লেভেলটা হওয়া উচিত টেন টু ওয়ান ইউনিট পার লিটার আর হচ্ছে যাদের হচ্ছে সিক্সটি থেকে ঊর্ধ্বে মানে অ্যাভাভ সিক্সটি ইয়ার্স এজের পার্সেনদের ক্ষেত্রে লেভেলটা থাকা উচিত টোয়েন্টি ফোর টু ওয়ান ফাইভ ওয়ান ইউনিট পার লিটার ঠিক আছে এটা হচ্ছে নর্মাল লেভেল এবার আমরা দেখব এই লেভেল থেকে এই রেজাল্ট থেকে আপনারা বুঝবেন কি করে তো যদি এই লেভেলটা অনেক হাই হয়ে গিয়ে থাকে মানে হাই এসে থাকে তখন আমরা বুঝতে পারি যে হয়তো প্যানকিয়াটাইটিস হয়েছে বাট যখন হচ্ছে নর্মাল লেভেলের থেকে অনেক হাই লেভেলে চলে গিয়ে থাকে কি কি কারণে হতে গিয়ে থাকে এবং এই যে নর্মাল লেভেল থেকে হাই হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু মেনলি হয় হচ্ছে যদি আপনার থেকে যে এই লাইপেসটা এই প্যানক্রিয়াস থেকে নিশ্চিত হচ্ছে সেটা যদি ইনটেস্টাইনে মানে ডাইজেস্টিভ ট্যাকে যদি পৌঁছতে প্রবাহিত না হতে পারে তখন কিন্তু এই লেভেলটা বেড়ে গিয়ে থাকে এবং এটি মেনলি যে যে কারণে বেড়ে গিয়ে হতে পারে সেটা হচ্ছে যদি আপনার গল ব্লাডার ডিজিজ থাকে মানে গল ব্লাডারে যদি স্টোন হয় গল স্টোনের কেসে বেড়ে গিয়ে থাকে বা ইনটেস্টাইনে যদি ব্লকড হয়ে যায় সেই ক্ষেত্রে বেড়ে গিয়ে থাকে বা পেপ্টিক আলসার মানে পাকস্থলিতে যদি ক্ষত হয় সেই ক্ষেত্রে বা পাকস্থলিতে যদি কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন কজ করে সেই ক্ষেত্রে কিন্তু বেড়ে গিয়ে থাকে এই বা গ্লুটেনযুক্ত যদি অ্যালার্জি গ্লুটেনযুক্ত খাদ্য থেকে যদি কারুর অ্যালার্জি থাকে সেই গ্লুটেন অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু এই লেভেলটা বেড়ে গিয়ে থাকে এবং তার সাথে সাথে প্যানক্রিয়েটিক ক্যান্সারের ক্ষেত্রে এবং ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এই লাইপেজের পরিমাণটা বেড়ে থাকে নেক্সট আমরা দেখবো হচ্ছে এটা কম হয়ে গেছে গেলে কি হতে পারে এবং ফার্স্টে জানবো কমটা কেন হয় যদি যে ডা প্র্যানক্রিয়াসের যে সেলগুলো আছে সেই সেলের যদি পারমানেন্টলি কোনো ধরনের ড্যামেজ হয়ে যায় সেই কারণে কিন্তু প্রপারভাবে লাইফেসটা নিশ্চিত হতে পারে না বা তৈরি হতে পারে না সেই কারণে এবং সেটা কোন ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে সিস্টিক প্রাইব্রোসিসের ক্ষেত্রে এই লেভেলটা কমে গিয়ে থাকে এছাড়াও হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রেও কিন্তু এই লেভেলটা কমে গিয়ে থাকে তো এই হয়ে গেল লাইপেস টেস্টের ব্যাপারে আজকে কিছু তথ্য তো এই হয়ে গেল আজকের ভিডিও আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল লেগেছে যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই ফ্রেন্ডস